ও বন্ধু আমার অনুষ্ঠানের বন্ধুরা, আচ্ছা বলুন তো আজকে আমাদের এখানে কে এসেছে? এমনই একজন মানুষ যে আমাদের অনেক প্রিয়, যিনি কষ্টেও হাসেন, দুঃখেও হাসেন, হাসিতেও হাসেন, আবার রাগেও হাসেন, আমাদের অনেক প্রিয় মিতা নূর। এবং তার সাথে রয়েছে তারই ছোটবেলার বন্ধু এবং এখন পারিবারিক ভাবে যার সাথে বন্ধুত্ব রয়েছে, শাপলা রহমান। তিনিও চমৎকার করে হাসতে পারেন, সুন্দর করে কথা বলতে পারেন। চলুন একজনের হাসি আর একজনের চমৎকার করে কথা বলা, সেই মাঝে শুনি তাদের বন্ধুত্বের গল্প। কেমন আছো তোমরা? ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো আছি। বা দুজনই সুন্দর, একেবারে পিঙ্ক কালার। শাপলা ফুল তো শাপলা ফুলের রঙই পরে এসছে, আর আমি তাপু তো সবসময়। আচ্ছা, এই যে চমৎকার বন্ধুত্বটা তোমাদের, আমি যেটা বললাম যে তুমি সবসময় হাসো, সবকিছুতেই হাসো, আমরা জানি এটা। তুমি হ্যাঁ মিতাপু হাসো বললেই হাসা শুরু করে দাও তুমি। তো এই যে এই চমৎকার বন্ধুত্ব, এটা শুরুটা কিভাবে? অনেক ছোটবেলার বন্ধু তো? না, অনেক ছোটবেলার না, কলেজ তো এখন আমাদের কাছে অনেক ছোটবেলা। ছোটবেলায় তো আমরা কলেজে একসাথে, মানে ইডেন কলেজের থেকে আমাদের ফ্রেন্ডশিপ। আচ্ছা আমি তো অনেক বলি, সবাই শুনে ও বলুক। আচ্ছা শাপলা তুমি বলো। আসলে ওর শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি একই এলাকায়। আচ্ছা, তো কলেজে যাতায়াতটা একসাথে চলতো, একসাথে ওই যাতায়াতের সময় সম্পর্কটা আরেকটু গভীর হওয়ার সুযোগ পেত, ক্লাসে তো আছেই। আর মাঝখানে একটা কথা বলেছি, ও যে বললো শ্বশুর বাড়ি, ব্যাপার হচ্ছে এখানে আমি হচ্ছি ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে বিয়ে করেছি, আর সব ছিল আমার বান্ধবীর আনমেরিড। তো ওই জন্য শ্বশুর বাড়ি মিরপুরে, ওর বাসাও মিরপুরে, সেই জন্য আমরা একসাথে আসতাম। ও কিন্তু আনমেরিড ছিল। আচ্ছা, আমি তো এখন আনমেরিড। আচ্ছা, তো এই যে সারাক্ষণ তোমার এই বন্ধুটা শাপলাপু হাসে, বললাম যে কষ্টেও হাসে, রাগেও হাসে, দুঃখেও হাসে, হাসিতেও হাসে, তো এই হাসিটা তুমি কিভাবে এনজয় করো? তার এই গুণটা কেন, মানে সে হাসে কেন আসলে সবসময়? এটাকে তো আমি বলতে গেলে আমার প্রধান অনুপ্রেরণা হিসাবে নেই। মানে মন খারাপ হলো, কোনো কিছুতে হতাশা বোধ করলাম, যে কোনো সমস্যায় পড়লাম, কোথায় সমাধান? মিতার কথা মনে হয়, ওর কাছে জাস্ট ফোন দিলে প্রথমে একটা হাসি, আর যত কঠিন সমস্যাই হোক এমন ভাবে সেটাকে সহজ করে দেবে, সবকিছু সমাধান আছে ওর কাছে। আচ্ছা, বিপদে এই মানুষটা কিন্তু আবার আরেকটা ব্যাপারও আছে যে খুব বেশি ইমোশনালও কিন্তু, আমাদের বিপদে আপদে ওকে আমি চাই, পাই সবসময়, সবকিছু তো আমাদের সমাধান করে দেয়, হেল্প করে যথাসাধ্য, কিন্তু ওর এই সময় ওর কোন ক্রাইসিস এর সময় আমরা কিন্তু কিছু করতে পারি না। দেখা যায় সে টোটালি ডিসকানেক্টেড হয়ে, মানে কোথায় যে তখন আর কোনো ট্রেসই পাওয়া যায় না, মানে ও একদম খারাপ হলে ও শুধু হাসিটাই দেখায় সবাইকে, সবাইকে। দুঃখের সময়টা বা সমস্যার সময়টা কাউকে বোধহয় সই করে না, নিজের করে রেখে দেয়। তারপর আবার সব স্বাভাবিক হয়ে গেলে এসে ওই যে বিখ্যাত হাসিটা আছে, সেটা দিয়ে সব মাস, মানে তোমাদের কাছে ওই ছাড়টুকু তোমরা দিয়ে রাখো। হ্যাঁ, অনেকটা মেনে নিতে হয়, ওই যায় না। তারপরে তো আমি প্রচন্ড জেদি ছিলাম, মানে আরো ছোটবেলায় প্রচন্ড জেদি ছিলাম, মানে আমার বাবা মা ভাই বোন সবাই কিন্তু খুব ভয় পেত আমাকে, প্রচন্ড জেদ দিয়েছিলাম। মিডিয়াতে এসে কাজ করতে করতে, সবার সাথে কম্প্রোমাইজ করতে করতে, মানে হাজবেন্ডের সাথে, পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে, আমি এখন বলতে গেলে কিছুই আমার জেদ নাই এখন, খুবই, হ্যাঁ, ইমোশন ব্যাপারটা খুব কাজ করে আমার। আমি প্রচন্ড, খুব কমে গেছে কিন্তু একদম, বাচ্চা হওয়ার পর থেকে আমি খুব রিয়েলিস্টিক ব্যাপারটা চিন্তা করি, যে যুক্তিটা কি, তাজিন দেরি করে আসছে, কারণটা কি, নিশ্চয়ই একটা কারণ আছে, তখন লজিক্যালি নিজের ব্রেনকে ঠিক করে ঠিক হয়ে যায়। কিন্তু উঠে হয়তো রাগ উঠে বা মন খারাপ হয়, সাথে সাথে আমি আবার নিজেকে রিকভার করি। আর ও বললো না যে আমার মন খারাপ থাকলে আমি কাউকে কখনো শো করি না, মানে একদম গুম হয়ে দেখা গেলো বাসায় থাকি, কোনো ফোন ধরছি না বা কিছু করছি না। এটা কেন? তুমি যেমন অন্যের এরকম মুহূর্তগুলোতে বা তোমার মানে বেস্ট ফ্রেন্ড যে এত কাছের বন্ধু, তার ওরকম মুহূর্তে তুমি তার পাশে যাচ্ছ, তো তোমার কি মনে হয় না যে তোমার এই সময় সেও তোমার পাশে এসে দাঁড়াতে চাচ্ছে, কিন্তু তুমি এরকম ভাবে? আমি বেশি জানি, আমি মনে হয় যে আমি বেশি জানি, আমি বেশি বুঝি, আমি বেশি সমাধান জানি। এখন দেখা যাচ্ছে যে সমাধান একটা, তুমি না তোমার এই কষ্টটা আমি না কাউকে শেয়ার করি না। আমি কষ্টটা আমি মনে করি কি, ও আমাকে খুব ভালো জানে, ও আমাকে খুব ভালো জানে, সবাই খুব হ্যাপি আছি, আমি সবাই আমার হাসিটা খুব পছন্দ করে, সুখটাই সবাই পছন্দ করে, এবং আমি যেটা হয়তো আমি একা একা চুপ করে চুপসে নিজেকে নিয়ে নিচ্ছি, সে জিনিসটা হয়তো আমি যদি কারোর সাথে শেয়ার করতে যাই হয়তো প্রবলেমটা আরো বড় হতে পারে, বা ও আফসোস করবে, দুঃখ করবে, আমি এটা চাচ্ছি না। আমি মনে হচ্ছে যে নিজের মাঝে নিয়ে নিজেকে গুম করে একটু ধৈর্য ধরলাম, একটু ছেড়ে দিলাম হালটা, যে সময় অনেক কিছু সমাধান করে দেয়, এটা আমি বিলিভ করি। আমরা এই বয়সে মাস্টার্স করেছি, আমরা ডিগ্রি পাস করেছি 94-এ, মানে গ্যাপ দিয়েছে অনেক, আমরা 91-এ ইন্টার করে 94-এ ঠিক মতো ডিগ্রি পাস করেছি। আচ্ছা, তারপরে তো ওর বিয়ে হলো আর আমার বাচ্চা হলো, এরকম করে গ্যাপে চলে গেলাম, আমরা মাস্টার্স কমপ্লিট করতে পারলাম না। আমরা এই বয়সে এসে 2000-এ এসে আমি প্রিলিমিনারি দিলাম, প্রিলিমিনারি দিয়ে
ইংলিশে মাস্টার্স। আমি প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে ওকে কল করলাম যে চলো আমরা, তুমি আমার সাথে প্রিলিমিনারি দাও নাই, প্রিলিমিনারিটা তুমি আমার আগে দাও, এরপরে আমরা ফাইনাল একসাথে দিব। আমি আবার অফ করলাম ফাইনাল, ফাইনাল আর আমি সেই বছর দিলাম না, না দিয়ে ওকে আমি দেওয়ালাম প্রিলিমিনারি। ও প্রিলিমিনারি পাস করার পর একসাথে দুজন 2004 এর ফাইনাল দিয়েছি। কেউ বিলিভ করবে কত কষ্ট করে পড়াশোনা, তোমাকে এখন দেখতে যা লাগে তার সাথে এটা মানিয়েও যায় 2004 এ পাস হওয়াটা, কারণ তোমার বয়স মানুষের বাড়ে তোমার কমছে, অসুবিধা নেই, এবং ওনাকে তাই দেখে মনে হচ্ছে। আচ্ছা এই যে তোমাদের চমৎকার বন্ধুত্বটা দুজনের, এই যে সেই পরীক্ষা ও গ্যাপ, বন্ধুর জন্য গ্যাপ দিয়ে তুমি মানে ড্রপ দিলে আবার দিলে, এই যে তোমাদের এই বন্ধুত্বটাকে তোমাদের অন্য বন্ধুরা কিভাবে নেয়? আমরা আসলে অন্য বন্ধুরা আসলে খুব কমই দেখে, তো আসলে যখন যাদের সাথে চলি একজন আরেকজনটা দেখলে যদি মানে হয় এটা জেলাসি বা হয়তো মন খারাপ করে, একজনের সাথে আরেকজনের খুবই কমই গল্পটা হচ্ছে, কিন্তু ওর সাথে আবার প্রত্যেকটা সার্কেলে সবার গল্প আছে। ইডেন সার্কেলে আমরা 8-9 জন বান্ধবী ছিলাম, খুব ক্লোজ ক্লোজ বান্ধবীদের মধ্যে সবারই একজন একজন করে ইডেনে মানে বিয়ে হচ্ছে, তখন ডিগ্রি যেহেতু পড়ছে, আমি তো আরো অনেক আগেই বিবাহিত, তো একজন একজন করে বিয়ে হচ্ছে আর একটু একটু করে দূরত্ব বেড়ে যাচ্ছে। হ্যাঁ যখন মানে বিয়ে হলো, ওর বিয়ে হলো, তারপরে নাহিদ একজন, রুমি, মুক্তা, দিনা, পাপ্পু, সবাই একজন একজন করে বিথি বিয়ে হয়ে গেল। তার মধ্যে বিয়ে হতে হতে সবার সাথে যেমন যোগাযোগটা একটু একটু হালকা হয়ে গেল, কিন্তু ওর সাথে আমার যোগাযোগটা রয়ে গেল, ওর হাজবেন্ডের সাথে আমার হাজবেন্ডের একটা ভালো সম্পর্ক হয়ে গেল, পান্না একজন ফ্রেন্ড আছে। তোমরা কি মনে করো, মাঝে আমি একটু ইন্টারাপ্ট করি, যে দুজনের বন্ধুত্বটা যখন ফ্যামিলিতে ছড়িয়ে যায় সেটা অনেক বেশি হেলদি একটা, অনেক বেশি রিলেশনে, অনেক বেশি, তো ওদের হাজবেন্ডের সাথে আমার হাজবেন্ডের একটা ডিস্টেন্স আছে। বাট যেটা হয়েছে যে ইডেন সার্কেলের হাজবেন্ডের সাথে, ওর সাথে বিশেষ করে ওর হাজবেন্ডের সাথে অনেক আগে থেকে ক্লোজ, যে কারণে ফ্যামিলি ফ্রেন্ডশিপ হয়ে গেছে, ওর ছেলে আমার ছেলে একসাথে খেলাধুলা করে, সো এই কারণে ছেলে ছেলে, ওর দুটো ছেলে আমারও দুটো ছেলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কারণে জিনিসটা মিল, হ্যাঁ এখানে ব্যাপার হয়ে সবকিছু, এই জিনিসটা কেউ বোর হয় না, হাজবেন্ড হাজবেন্ড মিল, আমরা আমরা মিল, আবার শ্বশুর বাড়িতে আসতে যেতে ওর বাড়ি পড়ে, ঈদে দেখা হচ্ছে, যেখানে ঈদে অন্য ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে সালাম করে প্রথমে, তারপর ওর বাড়ি হয়ে আমি আমার নিয়ম হয়ে আসছে প্রত্যেকটা ঈদে তাই হচ্ছে। তারপর যেটা হচ্ছে, আমার একটা বান্ধবী আছে পান্না, যার হাজবেন্ডের সাথে আমার হাজবেন্ডের প্রচন্ড ফ্রেন্ডশিপ, ওর ছেলের সাথে আমার ছেলের ফ্রেন্ডশিপ, যে কারণে ওর সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ। আচ্ছা আমাদের দুজনের মধ্যে যদি কোনো মিল নাও থাকে, তাও আমরা প্রচুর মিলে থাকি শুধু ওই ফ্যামিলির কারণে। আচ্ছা এবার আমি বলি, মিতাপু প্রথমে যদিও বলেছে যে আমি অনেক কথা বলি, আজকে ওই কথা বলুক, তারপরে আবার আমি বলছি, তুমি যেমন বললে যে ওর হাসিটা আমি অনুপ্রেরণা হিসেবে নেই এবং ওর হাসিটা আসলে এনজয় করি অনেক, তেমন কি এই যে যখন পক পক করে সেটাও অনেক এনজয় করো? আমি আমাকে যতটা ভালোবাসি বা যতটা ভালো চোখে দেখি, ও আমাকে ততটা ভালো চোখে দেখে। হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট সব মিলিয়েই তো হচ্ছে সম্পর্ক, যে কোনো সম্পর্কই তো। এই যে দুই বন্ধুর এত চমৎকার গল্পগুলো শুনলাম, তার মাঝে আমি এখন জানতে চাই, এমন কোনো দুঃখের স্মৃতি কি বা এমন কোনো বেদনাদায়ক মুহূর্ত কি আপনার তোমরা পার করে এসছো যেটা এখনো মনে পড়লে অনেক মানে একটু চুপ হয়ে যাও দুজন? আমার কাছে তো নাই এখনো, ও তো অনেক কিছু মনে রাখে। আপু দুঃখের স্মৃতিটা সেরকম ভাবে আসেনি আসলে, ঘটেইনি এখন পর্যন্ত, জানি না ভবিষ্যতে ঘটবে কিনা, কিন্তু একটা মজার ঘটনা বলতে পারি, সেটা আমরা যখন এই মাস্টার্স ফাইনালে আমাদের শ্রদ্ধেয় নিগার ম্যাডামের বাসায় পড়তে যেতাম, ওখানে একদিন একটা খুব মজার ঘটনা ঘটেছিল। কিরকম? ম্যাডামের কাছে আমরা পড়তে ভেতরে যেতাম 10-12 জনের একটা গ্রুপ, সবাই বাইরে স্যান্ডেল খুলে রাখতে হতো, খুলে রাখতে হতো, এখন একদিন পরে বের হয়ে সবার স্যান্ডেল ঠিকঠাক মতো আছে, ওর আর আমারটা শুধু নেই, আমরা চুরি হয়ে গেছে, আমাদের তো যেতে পারতো তাই না, আর আমাদের জামা আছে আমাদের দুজনের করা দুজনের, এখন সেই অবস্থা, এখন ম্যাডাম তো প্রথমত কি করবে, ম্যাডাম আমাকে এক জোড়া স্যান্ডেল বাসা থেকে ম্যানেজ করে দিল, বাবা এটা পরে যা, ও বললো ম্যাম আমি তো এখনই গাড়িতে উঠবো, আমার স্যান্ডেল গাড়ি আছে, আমি বসে থাক আমার লাগবে না, আমি গাড়িতে উঠে পড়বো, ও বললো ঠিকই, কিন্তু নামলো যখন দেখার মতো একটা দৃশ্য, একটা মেয়ে ফুললি গেট আপ একদম খালি পায়ে যাচ্ছে হেঁটে হেঁটে শহরের রাস্তা দিয়ে, মানে একটা সেই দৃশ্য মনে করলে আমি এখনো একা একা হাসি। আচ্ছা যেটা আমি তোমার কাছে জানতে চাচ্ছি, যে তোমার কাজ তো সে নিশ্চয়ই একেবারে মুগ্ধ নয়নে দেখে, হ্যাঁ সেটাই তো মুগ্ধ দৃষ্টিতে দেখে, এখন আমি আগে তোমার কাছে জানতে চাই যে তোমার কাজের সমালোচনা সে কিভাবে করে, এটাই তো ওর কাছ থেকে শুনতে চাই, বললাম। আচ্ছা ও দেখে কি বলে বলো বলো। আচ্ছা তুমি এই সুযোগ দিলো কিন্তু তোমাকে কথা বলার, ওর আসলে প্রথম দিকে নাটকগুলোতে আমার একটু কাঁচা মনে হতো, ইদানিং তো বেশ একদম মানে খুব পাকাপোক্ত অভিনেত্রী মনে হয়, অনেক আসলে অভিজ্ঞতা যে মানুষকে সমৃদ্ধ করে এটা বোঝা যায়, ওকে দেখলে বোঝা যায় যে অভিজ্ঞতার যে দরকার আছে, এখন ওর অভিনয় আমার কাছে অনেক ম্যাচিউরড লাগে আগের চেয়ে।
আর সৌন্দর্যের ব্যাপারে যেটা বলবো, মেসেজটা অবশ্যই ইংলিশে পাঠিয়েছিলাম, আপনাদেরকে বাংলাতেই বলছি। ও একটা লাইভ টেলিকাস্ট দেখার পরে আমাকে জিজ্ঞেস করেছিল যে মানে দেখে আমাকে জানিও। আমি বললাম যে বলেছিলাম যে টিভির মতো একটা মানে বাংলা অনুবাদ করলে যা হয়, যে চার কোনো একটা কাচের বাক্সের কি ক্ষমতা যে আমার বান্ধবীর এই অবারিত সৌন্দর্যকে তুলে ধরবে। শুধু এতটুকুই লিখেছিলাম। ও আমাকে কি লিখে জানো, চিঠিতে শুরুতে এসএমএস এ আফ্রোদিতি, ক্লিওপেট্রা, আফ্রোদিতি, হেলেন, বিভিন্ন সব বিখ্যাত সুন্দরী নাম। এখন আমি জানতে চাই রানা ভাই বিষয়গুলো নেন কিভাবে মিতা ভাই? রানার সাথে ওর খুব বেজে যায়, খুব রানা যেমন কোনো কিছু বললে বলবে যে হ্যাঁ হ্যাঁ দেখছি এরকম, ও বলবে কি ঠিক আছে যান খুঁজে নিয়ে আসেন, আমার বান্ধবী চাইতে সুন্দর ভালো মেয়ে যদি আনতে পারেন তাহলে আমি রাজি আছি, যান কিছু এনে দেখেন একটা বন্ধু এরকম এরকম। ওর সাথে খুব রানার সাথে লেগে যায়। রানা এইভাবে বলে না, আমার আয়নায় আমি যত সুন্দর আমি পৃথিবীর কারো চোখে এত সুন্দর না, ও ছাড়া ওর চোখে আমি ততটাই সুন্দর। মুরগি ডাল বরাবর তোমাদের দুই হাজবেন্ডের কাছে জানতে চাই যে দুই হাজবেন্ড তোমরা যখন অনেক বেশি সময় দুজন দুজনকে দাও, হ্যাঁ এমনও তো হয় যে হাজবেন্ডরা হয়তো চাচ্ছে সেই সময়টা তোমরা দুজন দুজনকে দিচ্ছ বা ফোনে আছো বা একসাথে কথা বলছো কোথাও বসে, তাদের ইয়েগুলো হয় কি, রিঅ্যাকশন গুলো কি হয়? না এটা হয় না আমার দিক থেকে, তো আরো ইনস্পিরেশন পাই আমি ওর কথা বললে, আমার সব শিডিউল ক্যান্সেল, কিছু বলবে না, যখনই আসে নিয়ে আসবে সাথে করে, তারপর যতক্ষণ থাকি সেও থাকবে, একটুও বলবে না যে চলো রাত হয়ে যাচ্ছে বা কি, ও খুব এনজয় করে ওদের পাশে, আমাদের খুব একটা আনন্দের জায়গা। ওর বাচ্চারাও বেড়ানোর কথা বললে মিতান্তির পাশে। এমনি অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আছে, আমরা দুজনেই হাজবেন্ডের প্রতি খুব ডিভোটেড ওয়াইফ, আমরা খুব লয়াল, মানে আমার হাজবেন্ড বাসায় থাকলে আমি যেমন কাউকে সময় দিই না, কোথাও ইনভাইটেশন ওকে ছাড়া যায় না কোনো প্রোগ্রামে, আসলে সম্পর্কটা তো এমনই হয়, এমনই হয়ে গেছে। হ্যাঁ খুবই লয়াল, খুবই মানে ইয়ে, আমি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন একদিকে, সারা পৃথিবী আমার একদিকে, আমার হাজবেন্ড একদিকে, আমার হাজবেন্ডকে ছাড়া, হ্যাঁ সবাই জানে, আমার হাজবেন্ড ছাড়া আমি কোথাও খুব একটা যাই না। আর তাছাড়া ও বাসায় ঢুকলে আমি কারো বান্ধবীকে দাওয়াত করে খাবো কিংবা বান্ধবীর সাথে ফোনে কথা বলবো এটা হতে পারে না আর কি, হয় না সাধারণত। আর ওরা বাসায় আসলে হয়তো বাবুর সাথে যখন ও কথা বলে নানা, তখন আমরা দুজন হয়তো আলাদা রুমে যে একটু কথা বলি, আইদার দেখা যায় চারজন একসাথে গল্প করতো। আচ্ছা তাহলে তোমার এই বন্ধুটা তো প্রচন্ড পরিমাণে ব্যস্ত, তা এখন এই ব্যস্ততার মাঝে ওই বন্ধুটাকে কি আগের মতো পাও বা এটা নিয়ে তোমার মধ্যে কোনো খেদ কাজ করে? খেদ না, এখানে আমি একটা কথা বলবো, আমরা স্টুডেন্ট লাইফে তো একটা কমন কোশ্চেন সবাই কম বেশি পড়েছি, নামকরণের সার্থকতা, এটা ওর বেলায় যে এতই সার্থক, ওর নাম মিতা, নামের অর্থ বন্ধু, ও যে মানে আমি শুধু বলবো না, আমার বিশ্বাস ওর সব বন্ধুরাই এটা স্বীকার করবে যে ওর ব্যস্ততা যতই বাড়ুক ও কিন্তু সবার সাথে বন্ধুত্ব মেইনটেইন করে যায়। মানে কলেজ জীবনে মানে তখনও তো সে অবিবাহিত, তো এমন কোন কি মজার ব্যাপার আছে তাকে ঘিরে? সে একটা সুন্দর ছেলের প্রেমে পড়েছে, ছেলেটা আমার মতো দেখতে, তার আমাকেই পছন্দ। হ্যাঁ তোমার মতো দেখতে মেয়ে হবে, মেয়ে না না চেহারা না চোখা চোখ আমার মতো বড় বড় ফর্সা সুন্দর, মানে ছেলেরা ফর্সা সুন্দর হলে যেরকম হয় আর কি, এই জন্য বললাম আমার মতো। তো ওই ছেলেকে পছন্দ করে, আমি তো সুন্দর ছেলে পছন্দ করি না, মেয়ে সুন্দর পছন্দ করি, আমার কাছে মনে হয় ছেলেরা স্মার্ট হবে, চেহারা সুন্দর না। আমরা তুমি এটাকে পছন্দ করতো, এটাকে কেন পছন্দ করছো? বলে কিনা আমার সুন্দর ছেলে পছন্দ, তারপরে বলো ওকেই বিয়ে করবে, বলো তারপর বলো বাকি যা শুনে, ওকেই বিয়ে করবে ডিটারমিনেশন ছিল না, আপনাকে তো পছন্দ করে, আপনাকে আমার একটা বান্ধবী পছন্দ করে, কে এরকম জিজ্ঞেস করছে? আমি তো আছে একটা বান্ধবী, আগে শুনি আপনাদের বিয়ের ক্রাইটেরিয়া কি তাহলে আমি বলবো, যদি উনিও বলে যে না এরকম অন্যরকম এরকম হইতে হবে তাহলে তার আমি বলবো না, প্রপোজাল দিব না, পরে বলে না ক্রাইটেরিয়া নাই, ভালো একটা মেয়ে দরকার, তার বলছে তাহলে ঠিক আছে, ভালো মেয়ে, মিষ্টি চেহারার মেয়ে এবং মনটা খুব ভালো, সবচেয়ে বড় কথা আমাদের ফ্রেন্ডশিপের মূল কারণ। এই যে চমৎকার বন্ধু, তারপরেও তোমাদের অনেক কিছু শুনে ফেলেছি কিন্তু তোমাদের কথার মাঝখান দিয়ে উঠে এসেছে যে বন্ধুত্বটা তোমরা কিভাবে বোঝো বা দেখো, কিন্তু তারপর স্পেসিফিকলি দুজনের কাছে জানতে চাই যে বন্ধুত্ব বলতে কি বোঝো? বন্ধুত্ব তো আত্মীয়তার চেয়েও আমার মনে হয় অনেক বেশি। আত্মীয়তার ক্ষেত্রে চলাফেরা ওঠা বসায় বিভিন্ন কারণে কিছুতে কিছুতে লেগে যেতে পারে, কিন্তু বন্ধুত্ব দূরে থেকেও মনে হয় যে ওই যে রেল লাইন বহে সমান্তরালের মতো অবস্থা, দূরে থেকেও কিন্তু একই সাথে অবিচ্ছেদ্য, কোথাও যেন কিছু একটা দিয়ে জোড়া দেয়া থাকে
যেটা শেষ পর্যন্ত চলেই, ভেঙে যায় না। সবাই যেন বন্ধুদের প্রতি বিশ্বস্ত থাকে, বন্ধুত্বের প্রতি বিশ্বস্ত থাকে। চমৎকার কথা। এবার মিতা আপুর কাছে জানতে চাই, আমার কাছে মনে হচ্ছে যে বন্ধুত্বের সম্পর্কটা আত্মার সম্পর্ক, একদম আত্মার সম্পর্ক। ফ্রেন্ডশিপটা হচ্ছে মনের ব্যাপার। আধুনিক সমাজ বলো বা পিছনের সমাজ বলো, ছেলেদের সাথে মেয়েদের ফ্রেন্ডশিপ হয়েছে, বাট আমি প্রথম জীবনে একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম, যে ছেলেটি ফ্রেন্ডশিপ করার পর ডায়েরিতে লিখে দিয়েছে, আমাদের সমাজে ছেলে আর মেয়ের বন্ধুত্ব কখনো টেকে না, হয় সমাজ তাকে কলঙ্কিত করে অথবা তারা নিজেরা কলঙ্কিত হয়ে যায়। এই কথাটা লিখে দিছে এরও আমার ফ্রেন্ড, যে যার সাথে আমি ফ্রেন্ডশিপ করেছি। আমি তখন বলেছি যে তুই এই ধরনের কথা কেন লিখছিস, তো এটা কি ধরনের কথা, আমরা কি ফ্রেন্ড থাকবো না, আমি তো জীবনও তোর সাথে বিয়ে করবো না বা প্রেম করবো না। কিন্তু আলটিমেটলি কিন্তু রানাকেই আমি বিয়ে করেছি। এটা কি সেই একটাই লোক যার সাথে এই কথাটা লিখে দিয়েছে? আমি মানে মুখস্থ ডাল, মানে তার মাথাতেই বোধহয় ছিল, হ্যাঁ তার মাথাতে যে কথাটা লিখেছে কারেক্ট তাই। একদিন দেখা গেলো সে আর আমি প্রেম করি না, কিন্তু সমাজ আমাদেরকে ঠিকই বলা শুরু করলো, ও মিতা রানা যে কোনো দিন ভাগবে, যে কোনো দিন ভাগবে। আলটিমেটলি আমরা ভেঙেছি। এই বন্ধুত্বটাকে এখন থেকে নিয়ে 10 বছর পরে সহি সালামতে যদি আমরা সবাই বেঁচে থাকি, তোমরা বেঁচে থাকো, কিভাবে দেখতে চাও? এখন যেরকম আছে এরকম হলেও মন্দ না, তবে আরো যদি ভালো কিছু হয় আরো ভালো, তবে সম্ভাবনা নেই, দুজনেরই দুইজন করে ছেলে, মেয়েতে থাকলে না হয় একটা ব্যাপার, আদান প্রদানের ব্যাপারটা চলে আসে। লাস্ট আর একটা প্রশ্ন করি তোমাদের কাছে, যে যেহেতু সময় আর কি আমাদের অল্প, মানে ওই সীমিত সময়ের মধ্যে সব আড্ডা দিতে হয়, কিন্তু আমাদের আশা থাকে যে যাদের সাথে আড্ডা আসলে অনেক বেশি জমে যায় তাদেরকে আমরা আবার কোনো পর্বে আবার ডেকে আবার আড্ডা দেব, সেই আশা রইল তো তোমাদের কাছে অবশ্যই। কিন্তু জানতে চাই যে এই যে ফ্রেন্ডশিপ ডেটা আমরা এখন আমাদের এখানে খুব বড় করে পালন করি, মানে এটা বলা যায় একটা সম্পর্কের দিক থেকে বড় করে করছে, আবার একটা ব্যবসায়িক দিক থেকেও কিন্তু অনেক বড় করে পালন করা হয়। হ্যাঁ, অনেক লাভবান হয় ব্যবসায়ীরা এই উৎসব মানে দিনগুলোকে কেন্দ্র করে। এই দিবসটাকে তোমরা কিভাবে দেখো সামগ্রিক বিষয়টাকে নিয়ে? একটা দিবস দিয়ে তো আসলে বন্ধুত্বের মতো বিশাল ব্যাপারকে সীমাবদ্ধ করা যায় না, বন্ধুত্ব সবসময় থাকে। ওই দিনটা হয়তো বিশেষভাবে স্মরণ করিয়ে দেয় যে আমার আজকে অমুক দিন আসলো, ওকে একটু নক করতে হবে, ওকে একটু কার্ড দিতে হবে, মেসেজ দিতে হবে, বাট এইসব ফর্মালিটি মেনটেন্যান্সের চেয়ে মেন্টালি যেটা ধরে রাখাটা, ওর মতো যেমন ওর সাথে আমার কিন্তু অনেক কমই দেখা যায়, মাঝে মাঝে 2-3 মাসও যোগাযোগ হচ্ছে না, কথা হচ্ছে না, তারপরে কোনো গ্যাপ আমরা ফিল করি না। আবার যেদিন যেই মুহূর্ত থেকে আবার দেখা শুরু হলো মনে হলো যেন এই কালি কথা বলেছিলাম। আচ্ছা, এই ধরনের সূত্রটা মেনটেন করে চলাই আসল প্রতিদিনের আমাদের সুখ দুঃখ শেয়ার করাটাই ফ্রেন্ডশিপ। হ্যাঁ, প্রতিদিনের সুখ দুঃখ আর মনটাকে খুলে ধরা যায় একমাত্র বইয়ের মতো বন্ধুর কাছে। চমৎকার একটা কথা আমরা শেষ মানে শেষ বেলায় এসে শুনলাম। দর্শক আপনারা শুনলেন তাদের মুখের কথাই আমি আপনাদের কাছে তুলে ধরছি, যে বন্ধুত্ব হচ্ছে প্রতিদিনের, মানে প্রতিদিনের, প্রতি মুহূর্তের, প্রতি ক্ষণের, প্রতি সময়ের, প্রতি বেলার, একেবারে নিঃশ্বাস শেষ হবার আগ মুহূর্ত পর্যন্ত বন্ধুত্ব তেমনই সম্পর্ক। এবং বন্ধু যদি হয় সেই নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্তই আপনার পাশে থাকবে।